সাবস্ক্রাইব আর ওকে সো বন্ধুগণ আমার একটা চ্যানেল আছে চ্যানেল আছে ওকে চ্যানেল 407 সবাই সাবস্ক্রাইব করে দিও হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমরা এসেছি বিবিআইটি ওকে তো বজ বজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা আমার নিজস্ব কলেজ সেই কলেজটা তোমাদের আজকে দেখাবো ওকে এবং কী কী দেখাবো সেটাও আমি আজকে এই ভিডিও তোমাদেরকে বলবো অ্যান্ড এটা তুমি দেখতে পাচ্ছ এটা আমি ফার্স্ট টাইম আমি আইডি কার্ডটা ব্যবহার করেছি ঠিক আছে সেখানে ব্যাচ দেখছো বিবিআইটি অ্যান্ড এটা আইডি কার্ড ওকে ফার্স্ট টাইম আজ পর্যন্ত আমি কলেজে পড়ে যাইনি অ্যান্ড যে টি শার্টটা পড়ে আছে এটা বিবিআইটি ওকে যেটা তোমরা দেখালাম ওকে সো এই ভিডিওতে আমরা আমাদের মেস যেখানে আমি এখন আছি বিবিআইটি থেকে কিছুটা দূরে মানে 10-20 পা দূরে ঠিক আছে মেসে আপাতত ওখানে আছি এখান থেকে সোজা আমরা ইউনিফর্ম পরবো সমস্ত ফ্রেন্ডসরা এখানে আছে সেখান থেকে সোজা আমরা যাবো বিবিআইটি কারণ আজকে আছে আমাদের সেকেন্ড ইন্টারনাল ওকে সো সেকেন্ড ইন্টারনাল হয়ে যাওয়ার পরে আমি তোমাদের ক্যান্টিন সব দেখাবো পুরো বিবিআইটি ইনফ্রাস্ট্রাকচারটা দেখাবো ওকে অ্যান্ড তার সাথে সাথে ক্যান্টিনে কীরকম খাবার পাওয়া যায় সেটাও দেখাবো ওকে সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে এবং যারা চাইছো যে বিবিআইটিতে অ্যাডমিশন নেবে ওকে বা বিবিআইটি ভালো লাগে তারা একটা লাইক করে দিও আর যারা অলরেডি বিবিআইটিতে পড়ছো স্টুডেন্ট আছো তারা হয়তো আমাকে দেখেছো ব্লগ করতে অনেকে দেখেওছে অনেকে হাসছিলো ঠিক আছে বাট ফার্স্ট টাইম যদি আমি ব্লগ করি না তোমরা ভালো করে জানো ওকে আমি অ্যাজ এ টিউটর মানে তোমাদেরকে বোঝাই অ্যান্ড এটা আমাদের ব্লগ চ্যানেল ওকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ওকে অনেক কলেজের রিভিউজও পাবে অ্যান্ড কিছু ব্লগসও পাবে ডেলি লাইফের অ্যান্ড চলো তাহলে আপাতত আমরা রেডি হয়ে নিই কারণ আমাদের এক্সাম আছে এক্সামের টাইম হতে চললো ঠিক আছে রেডি হয়ে একবার দেখা হচ্ছে আমাদের পুরো মেস দেখাবো অ্যান্ড মেস থেকে বিবিআইটি কতটা দূর সেটা দেখাবো এবং এই মেসে যদি আসতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বারও আছে অ্যান্ড বিবিআইটিতে আসতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার আছে যে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশন সব লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে সো টাইম একদম নেই ওকে রেডি হতে হবে ঠিক আছে তো তার আগে আমাদের যেটা ইউনিফর্ম আছে এটা আমাদের শার্ট ঠিক আছে অ্যান্ড টি শার্ট দেখতে পাচ্ছ এটা টি শার্ট অ্যান্ড এটা হলো টাই অ্যান্ড ব্ল্যাক প্যান্ট ওকে সো কেমন লাগে সেটাও দেখাবো কারণ যখন আমি কলেজে শ্যুট করবো তখন দেখতে পাবে যে ইউনিফর্ম দেখতেও কেমন লাগে ঠিক আছে আমি যখন পড়বো তখন দেখতে পাবে কোনো প্রবলেম নেই সো টাইম একদমই নেই জাস্ট তাদের রেডি হয়নি ঠিক আছে আর মেসের হাল খুবই খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছ এটা আমার মানে জায়গা আপাতত ঠিক আছে ব্যাগ আছে আর সব ছড়ে ছিটিয়ে আছে ঠিক আছে সো তাড়াতাড়ি রেডি হয়নি দেখা হচ্ছে রেডি হয়নি সো এখন আপাতত রোডে ঠিক আছে সাথে আছে নীলোৎপল কুণ্ডু ভাই একদিকে ঠিক আছে হ্যালো ঠিক আছে সো আপাতত গেটের সামনে একবার দেখা হচ্ছে ওকে সবাই আছি আমরা সো চলো তাহলে আজকে এক্সাম হবে ফাটিয়ে ঠিক আছে অলরেডি আমরা কোয়েশ্চেন জানি টেনশন নেই তাতে অ্যান্ড দেখা যাক কী হয় সো মেস খুবই কাছে ঠিক আছে একদম কাছে আছে 10 পা দূরেই আপাতত সামনেই আছে গেট ওকে সো তোমরা দেখতে পাবে একটু পরে সামনে আছে আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সো এটা আমাদের মেন গেট বিবিআইটি বজ বজ ইনস্টিটিউট অফ টেকনোলজি ওকে অ্যান্ড দিস ইজ দ্য রোড সেকশনস কি করলি ভাই বনা ডিপ্লোমাতে তো ফার্স্ট ইয়ার তো করছি এটা গেট সো কমেন্ট বক্সে অবশ্যই বলো বিবিআইটি মেন গেট কেমন লাগলো হিউজ মেন গেট আমার পার্সোনালি খুব ভালো লাগে ঠিক আছে একদম রোডের সামনে অ্যান্ড হিউজ মেন গেট ওকে অ্যান্ড এটা সবাই আশা করি ভালো লাগে যারা বিবিআইটিতে আপাতত পড়ছো ওকে এবার আমরা যাবো ভেতরে এবং ভেতরে পুরো স্ট্রাকচারটা দেখবো সামনে থেকে কেমন লাগছে অ্যাডমিন ব্লক একাডেমিক ব্লক ওকে তো চলো দেখা যাক আপাতত যখন ঢুকবে তখন ঠিক এরকম দেখতে পাবে ঠিক আছে এটা আমাদের ড্রেস কোড অ্যান্ড আমরা এখন ক্লাসরুমে আপাতত যাচ্ছি সো আপাতত যারা আসবে ঠিক আছে আমি বলে রাখছি এটা পেছনে মেন গেট আছে ওকে অ্যান্ড মেন গেটে ঢোকার পরে সামনে আসবে অ্যাডমিন ব্লক স্যার অ্যাডমিন ব্লক সামনে ঠিক আছে সো
তারপরে দেখতে পাবে। সো যারা যারা অ্যাডমিশন নিতে আসবে বা কিছু ইনকোয়ারি নিতে আসবে, ঠিক আছে, তারা অ্যাডমিন ব্লকের সামনে আসবে। এটা হলো অ্যাডমিন ব্লক, ওকে। সো এটা অ্যাডমিন ব্লক, তোমরা দেখতে পাচ্ছ এটা সামনে। পুরো ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি একটু, ঠিক আছে। সো এটা সামনের গেট, সামনের গেট থেকে সোজা ডাইরেক্ট এসে সামনে পেছন যেটা পড়বে সেটা হবে আমাদের একাডেমিক ব্লক, আর এটা হলো অ্যাডমিন ব্লক, ওকে। দিস আর অ্যাডমিন ব্লক অ্যান্ড আপাতত কিছুদিন আগে আগে ফেস ছিল, অ্যান্ড ফেসটার জন্য পুরোটা এখানে আপাতত পুরো করা আছে, ঠিক আছে। সো ফেস্টের জন্য এটা মাঠটা ইউজ করা হয়েছিল, অ্যান্ড এখানে যা যা ফেস্ট মিস করেছো দেখে নেবে একবার, চ্যানেলে দেওয়া আছে, ওকে। অ্যান্ড এটা হোস্টেল, সামনে আছে হোস্টেল, কলকাতায় ভীষণ রোদ, ঠিক আছে। আপাতত আমরা যাচ্ছি ক্যান্টিনে এবং তারপরে দেখাবো ক্যান্টিনে কেমন, ওকে। তো আপাতত ক্যান্টিনে এসছে, ঠিক আছে। তো এখানে কিছু সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার, ওকে। সো ব্লগ হয়ে যাবে, কারণ প্রচুর, বাপরে বাপ, যাদেরকে দেখছি সব দেখছে এই ব্যাপার, ওকে। তো নাম নাম কি? সুদীপ বাসু। সুদীপ বাসু, সিএসসি সেকেন্ড ইয়ার, ল্যাটারাল। আমিও সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার বলছি, সরি, ফোর্থ ইয়ার, ল্যাটারাল, ল্যাট ফোর্থ ইয়ার, সিএসসি, ঠিক আছে। সো ঠিক আছে, আমি যাই এদিকে, ওকে, চলো। সো যখন আমি স্যার বলে ডাকলাম, ওটা আমাদের অপারেশন হেড ছিল, ঠিক আছে, আমাকে খুব ভালো করে চেনে, অ্যান্ড ওনার সাথে কথাও বললাম, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে, মানে বিবিআইটিতে অনেকে আসলে আমাকে চেনে, ঠিক আছে, জানে যে আমি কী করি, ঠিক আছে। তো অনেকের সাথে কথা হলো, অনেকের সাথে দেখা হলো, অনেকে বললো দাদা ভালো আছো, কন্টেন্ট খুব ভালো লাগে, ঠিক আছে। তো এটাতে এটাই স্যাটিসফ্যাকশন, এটাই সাকসেস, ঠিক আছে, যে লোকে আমাকে চেনে, ওকে, স্টুডেন্টসরা আমাকে চেনে, তো এটাই সাকসেস, আর কিছু বলার নেই। তো যখন আমি ভিডিও শ্যুট করছিলাম, অনেক হয়তো চাইছে আসতে কিন্তু হয়তো লজ্জা পাচ্ছে, বাট কিছু একটা ছিলে দূর থেকে দাদা দাদা করছিলো, ঠিক আছে। তো আমি তার কাছে গেলাম, ও আমার কাছে এলো, ঠিক আছে, ইন্ট্রোডাকশন দিলে আমিও জাস্ট মানে ঘাবড়ে গেছি, ফার্স্ট টাইম যেহেতু আমি ব্লগ আমি করি না, ওকে। তো ও সেকেন্ড ইয়ারে বলছে, আমিও সেকেন্ড ইয়ারই বলছি, যেহেতু আমি ফোর্থ ইয়ারে পড়ছি, এখন আমাদের লাস্ট ইয়ার, ঠিক আছে, মানে শেষ হয়ে যাবে, ওকে। অ্যান্ড এটা সেকেন্ড ইটারনাল ছিল আপাতত। তো তারপরে কথা হলো, কথা হয়ে যাওয়ার পরে ক্যান্টিনে যখন আমরা যাচ্ছিলাম, তারপরে দেখো কী হলো ক্যান্টিনে যখন আমরা গেলাম। সো নাও আই এম এন্টারিং ইন দ্য ক্যান্টিন, ওকে। সো ক্যান্টিন সেকশনে যাওয়ার আগে কিছু ফ্রেন্ডরা আমরা এখন ওয়েট করছি আপাতত। তো ওয়েট করার পরে দেখাচ্ছি কীরকম ফুড ওখানে পাওয়া যায়, ঠিক আছে, তারপরে, ওকে। কিলো ভাই হলো না, সো আমার ভাই মানে ফ্রেন্ডরা গিয়েছিল, ঠিক আছে, ক্যান্টিনে, বাট ক্যান্টিনে প্রচুর ভিড়, ঠিক আছে। 407 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুগণ, আমার একটা চ্যানেল আছে, চ্যানেল আছে, ওকে, চ্যানেল 407, সবাই সাবস্ক্রাইব করে দিও, প্রচুর প্রচুর ক্রিকেটের ভিডিও আছে ওখানে, আইপিএল চলছে, ঠিক আছে, ভাই এটার জন্য টাকা নেব, ঠিক আছে, সব খেলাগুলো হয় ওখানে, সব আসছে, এটার জন্য ভাই টাকা করে দিও, ঠিক আছে, টাটা। তো লাস্টে ক্যান্টিনে খাবার না পাওয়ার পরে, ঠিক আছে, আমরা যাচ্ছি বাইরে। সো যদি বাইরে কিছু পাওয়া যায় তাহলে ওখান থেকে খেবো, খাবো, নইলে দেখা যাক কী হয়, ঠিক আছে। আপাতত টিফিন পিরিয়ড চলছে, অ্যান্ড ভিউজ দারুণ ভাই, ভিউজ খাতারনাক। সো সামনে 27 মার্চ ফেস্ট ছিল, যারা মিস করেছো দেখে নিও। ভাই লজ্জা লাগছে নাকি? সেইটা পুরোটা কভার করা হয়েছিল, ঠিক আছে। এটা হিউজ বড় ক্যাম্পাস, আই মিন ওয়েস্ট বেঙ্গলে মেবি সেকেন্ড পজিশনে আছে আফটার হলদিয়া, ওকে, এইচআইটি, এইচআইটির পরে সেকেন্ড পজিশনে আছে, ইয়েস। হিয়ার ইউ ক্যান সি দ্য 3 or 4 টেম্পলস, ওয়ান হিন্দু টেম্পল অ্যান্ড সেকেন্ড খ্রিস্টান অ্যান্ড থার্ড মুসলিম, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য পাবলিক স্কুল, ওকে। অ্যান্ড এখানে আছে, তোমরা দেখতে পাবে ভলিবল খেলতে পারবে, ঠিক আছে, আপাতত ব্যাডমিন্টনও খেলা যায়, আর কী খেলা যায় ভাই,
অ্যান্ড ওই দিকে আছে জিম আছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা এন্টার করছি গার্লস হোস্টেলের দিকে আপাতত। অ্যান্ড ইয়েস, সো আমরা এখানে রেকর্ডিং করবো না যাতে যদি মার খেয়ে যায়, ঠিক আছে। ফার্স্ট ক্যান্টিন বন্ধ থাকার পরে আমরা ডিসাইড করলাম যে সেকেন্ড ক্যান্টিনে এসে দেখা যাক যে আছে কি না, যদি ফুড থাকে তাহলে এখানে কন্টিনিউ করবো, না হলে আদারওয়াইজ যাচ্ছি বাইরে। ওকে, সো আমরা আপাতত ক্যান্টিনে এসেছি, এবার ক্যান্টিন দেখা যাক কী হয়। খাবার পাওয়া যাবে তো? খাবার পাওয়া যাবে তো। সো আমরা ডিম ভাত অর্ডার করেছি, ঠিক আছে। আর নিরাল ফল তো নিয়ে এসছে, টিফিন নিয়ে এসছে না? হ্যাঁ, ও টিফিন নিয়ে এসছে, ও খেয়ে নেবেন, ঠিক আছে। তারপর দেখা যাক। এটা হলো কলেজের ডিম ভাত, ঠিক আছে, যেটা দেখে আমার তো খেতে একদম ইচ্ছা করছে না, বাট সবজি ভাত তো দিতে ভালো লাগছে, তাই তো? সো কলেজে এরকমই খাবার পাওয়া যাবে। সো আমি এই টাইমে মানে কলেজের ব্লগগুলো করছিলাম, কলেজের বিল্ডিং অ্যাডমিন ব্লগটা দেখাচ্ছিলাম, যেখানে সামনে আমাদের মানে অ্যাডমিন ব্লগ, যেখানে অ্যাডমিশনের ব্যাপারগুলো হয়, অ্যাকাউন্টস থাকে, ঠিক আছে। তো সেগুলো আমি কভার করতে আমার ফ্রেন্ডসরা চলে গেছিলো ক্যান্টিনে, তো ক্যান্টিনে সেই ভিউজটা নেওয়া হয়নি ইনকেস। তো আমি টাইম পেলে পরে নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে বলে দেবো, ঠিক আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম মানে ক্যাম্পাসে ব্লগ করছি, তো অনেকে আমাকে দেখছে, আমার লজ্জা লাগছিলো, ঠিক আছে। অ্যান্ড অনেকে বলছে যে ইউটিউবার হয়ে গেছে, ওকে। তো সেক্ষেত্রে আমি গেলাম না। তারপরে আমার ফ্রেন্ডরা আমাকে বললো যে মানে ওরা অলরেডি ঘুরে এসছে, দিয়ে বলছে যে ক্যান্টিনে মানে প্রচুর ভিড়, আর খাওয়া যাবে না। সিরিয়াসলি বলছি ক্যান্টিন খুবই ভালো করেছে, একদম ফাইভ স্টার হোটেলের মতো পাবে, ঠিক আছে। মানে সেক্ষেত্রে ফুড সেটের চার্জও একটু বেশি নেয়, ঠিক আছে, এটা আমি মানলাম। অ্যান্ড ক্যাম্পাস প্রচণ্ড হিউজ, বড় ক্যাম্পাস, ওকে। আফটার হলদিয়া সেকেন্ড পজিশনে আছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমি কোনো মিথ্যে কথা বলছি, তোমরা আসবে, দেখবে কলেজ, ভালো লাগলে আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, আমিও তোমাদেরকে বলবো, ঠিক আছে। বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজও করো, নিচের ডিসক্রিপশানে আমার নাম্বারও দেওয়া থাকবে, তুমি কন্ট্যাক্টও করতে পারো। তারপরে যখন ক্যান্টিনে খাবার পেলাম না, তোমার সেকেন্ড ক্যান্টিন ছিল, যেটা আমাদের পাবলিক স্কুলের সামনে ছিল, সেখানে গেলাম। তো সেখানে তোমরা দেখতেই পেলে খাবারটা কেমন, ঠিক আছে। আসা যে ডিমটা আমি দেখালাম, স্যার ডিমটা ছিল ভালো না, সিরিয়াসলি বলছি ভালো ছিল না, বাট ওদের একটা ফল ছিল লাস্টে, ফ্রি অফ কস্টে আমাদের চিকেন দিলো, ঠিক আছে, ডিমের বদলে চিকেন দিলো, সেটা ভালো আছে, টেনশন নেই। তারপর আমরা আগে বেরোলাম। অ্যান্ড আমরা এখন যাচ্ছি এক্সাম হলে, কারণ টাইম হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের স্টার্টিং, এখান থেকে পুরো ভিউটা দেখতে পাবে, পুরো কলেজের ভিউস, ঠিক আছে। সো এখন আমাদের দুটো থেকে এক্সাম ছিল, আর বাড়ছে একটা পঞ্চাশ মাত্র দশ মিনিট, ঠিক আছে। তো এর মধ্যে আমি তোমাদের ব্লগ দেখাবো, সেটা আমাকে এন্ড করে দিলাম, মানে আমার ইনসাফিসিয়েন্ট মানে ব্যালেন্স নয়, স্টোরেজ, ঠিক আছে, আমার স্টোরেজ ক্যাপাসিটি পুরো ফুল হয়ে গেছিলো, আমি এত শর্ট নিয়েছিলাম, আর আমার কাছে ছিল না মেমোরি, এক্সট্রা মেমোরি, তো তারপরে আমি আর দেখাতে পারলাম না ভেতরে যেয়ে, ঠিক আছে। তো বাকি ক্যান্টিন, একাডেমিক ব্লগ, ঠিক আছে, এগুলো বাকি থাকলো, এগুলো আমি নেক্সট ভিডিওতে পুরো কভার করে দেবো, কোনো প্রবলেম নেই। তারপরে এক্সাম হলে গেলাম, এক্সাম দিলাম, ঠিক আছে, অনেকের সাথে কথা হলো লাস্ট। অ্যান্ড আপাতত আমরা মেসে এসছি, আর আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। তো কলেজ কেমন লাগলো? ওভারভিউ তো আমি পুরোটা দিতে পারলাম না, ঠিক, দেখাতে পারলাম না, যেহেতু ফার্স্ট টাইম ব্লগ, তো একটু মানে কনসিডার করে নিও, ঠিক আছে, যেহেতু আমি ব্লগার নয়, ঠিক আছে, মানে ব্লগও করি না ঠিকভাবে, ঠিক আছে, তো সেটা একটু ক্ষমা করে দিও, নেক্সট টাইম বেটার হবে আরও, কোনো প্রবলেম নেই। আর সো কলেজ কেমন লাগলো, আর যারা কলেজে পড়ছো তারা আমাকে দেখেছো কি না, ঠিক আছে, আমার সাথে কথা বলেছো কি না, কনভার্সে কমেন্ট করো। অ্যান্ড চলো তারা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, এখন আপাতত টাটা, টেক কেয়ার, বাই।